ব্যবসা করতে হলে ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে এ মাসের মধ্যেই গ্রাহকের অর্থ ফেরত কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশ অমান্য করলে তালিকা ধরে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান জানান, যেসব ই কমার্স প্রতিষ্ঠান ব্যবসায় ফেরত আসতে চায় সেসব প্রতিষ্ঠানকে 31 মার্চের মধ্যে অর্থ ফেরত কার্যক্রম শুরু করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান শুরু না করে তাহলে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে গোয়েন্দা সংস্থার কাছে সেসব প্রতিষ্ঠানের তালিকা তুলে দেওয়া হবে, ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অতিরিক্ত সচিব আরও বলেন, কিছু অসাধু প্রতিষ্ঠানের জন্য ই কমার্স ব্যবসা বন্ধ করে দেওয়া হবে না।